নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ হচ্ছে 25শে জানুয়ারি। আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আজ পৌষ পূর্ণিমা। অর্থাৎ হিন্দু ধর্মে পৌষ পূর্ণিমাকে খুব বিশেষ বলে মনে করা হয়। তবে এই পৌষ পূর্ণিমার দিন থেকেই 5 রাশিতে অর্থের বৃষ্টি এবং দুর্লভ সংযোগ গুরুপুষ্য যোগ তৈরি হচ্ছে এই পৌষ পূর্ণিমার দিনেই। তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই পৌষ পূর্ণিমাকে খুব বিশেষ বলে মনে করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবছর পৌষ পূর্ণিমা তিথি পালন করা হবে আজ, অর্থাৎ 25শে জানুয়ারি বৃহস্পতিবার। পৌষ পূর্ণিমার প্রীতি যোগ অমৃত সিদ্ধি যোগে সহ অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে, যার কারণে দিনটি মেষ কর্কট সহ 5 রাশির জন্য উপকারী হতে চলেছে। এছাড়া বৃহস্পতিবার ভাগ্য সম্পদের জন্য দায়ী গ্রহ গুরু বৃহস্পতি এবং ভাগ্যবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে উৎসর্গিত, তাই এই 5 রাশি বৃহস্পতি ও লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ পাবেন সর্বদা। দেখুন, প্রথমে যে রাশিটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে মেষ রাশি। 25শে জানুয়ারি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির আশীর্বাদে সৌভাগ্য প্রাপ্তি হবে, তাদের জীবনের সমস্ত বাধাও দূর হবে, কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে ভালো লাভ হবে, আর্থিক লাভও হবে, আপনি ধর্মীয় কাজে আগ্রহী হবেন, কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। আপনি যদি কোনো আইনি বিষয়ে আটকে থাকেন তবে আপনি এই সমস্ত বিষয় থেকে মুক্তি পাবেন, আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। আপনি যদি কোনো নতুন কাজ বা চাকরি শুরু করার কথা ভাবছেন তবে আপনি অবশ্যই এটি শুরু করতে পারেন। পৌষ পূর্ণিমায় শুভ যোগে তৈরি হওয়ার কারণে আপনি ভালো সাফল্য পাবেন এই সপ্তাহ। তারপরে বলবো কর্কট রাশির কথা। 25শে জানুয়ারি কর্কট রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে এই সপ্তাহটি। কর্কট রাশির মানুষেরা নিজের প্রতি আরও বেশি মনোযোগ দেবে, প্রতিটি ছোট জিনিস ভালোভাবে করতে পছন্দ করবে। আর্থিকভাবে লাভজনকের দিন হতে চলেছে, আপনি সঞ্চয় করতে সক্ষম হবেন, তাছাড়া বিনিয়োগ আপনার ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে। আপনি যে কাজেই করুন না কেন আপনি অবশ্যই সুফল পাবেন। পৌষ পূর্ণিমায় আপনি আপনার পিতামাতার সঙ্গে যে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন বা বাড়িতে কোনো পুজো বা যজ্ঞের অনুষ্ঠান হতে পারে, যাতে পরিবার সকল সদস্য অংশ নেবেন। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা, ভালো ফলাফল করবে, প্রতিটি পদক্ষেপ তাদের শিক্ষক ও বাবার সমর্থন পাবেন। তারপরে বলবো বৃশ্চিক রাশি। 25শে জানুয়ারি বৃশ্চিক রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে। বৃশ্চিক রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে এবং পুরনো যে কোনো বিনিয়োগ থেকে ভালো আর্থিক লাভও হবে। যে কাজগুলির জন্য আপনি দীর্ঘ সময় অপেক্ষা করেছেন তা কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কাজে সম্পন্ন হবে। আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তবে পৌষ পূর্ণিমার দিনটি আপনার জন্য শুভ হবে, ভবিষ্যতে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভে আপনার মন খুশি হবে, আপনি আপনার ব্যবসাকে বিদেশের সঙ্গে সংযুক্ত করতে পারবেন। কর্মরত ব্যক্তিদের জন্য কর্মজীবনে ভালো অগ্রগতি হবে, ভালো আয়ের অফারগুলি আপনার জন্য নক করতে পারে এবং মানসিক শান্তি আনবে। তারপরে বলবো মকর রাশির কথা। 25শে জানুয়ারি মকর রাশির জাতকদের জন্য এই দিনটি শুভ দিন হতে চলেছে। মকর রাশির জাতকরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন, আপনি আপনার প্রতিভার পূর্ণ সদ্য ব্যবহার সফল হতে পারেন, আপনি আপনার করা পরিকল্পনা থেকে ভালো সুবিধা পাবেন, আপনার ইতিবাচক আচরণের কারণে আশেপাশের পরিবেশও ভালো থাকবে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে বুদ্ধিমত্তা ও চতুরতার সফল পাবেন, ব্যবসা বাণিজ্যে চলমান সমস্যার সমাধান হবে, পারিবারিক জীবনে এবং পরিবারে সুখ শান্তির পরিবেশ থাকবে, পরিবারের সদস্যদের সঙ্গে পারস্পরিক ভালোবাসা থাকবে, আপনার সঙ্গীর সঙ্গে একটি প্রেমময় সম্পর্ক থাকবে, আপনি কোনো ডিনার করতে যেতে পারেন। তারপরে বলবো মীন রাশির কথা। 25শে জানুয়ারি থেকে মীন রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল হতে চলেছে। মীন রাশির জাতকদের জন্য অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে, সামাজিক ক্ষেত্রে প্রতিপত্তি বৃদ্ধি পাবে, ভাগ্য আপনার পক্ষে থাকবে যার কারণে ব্যবসা ভালো এবং আপনার সহকর্মীরা প্রতিটি কাজে অসহযোগিতা এবং সহযোগিতা করতে প্রস্তুত
থাকবে। চাকরিজীবীদের কথা বললে তারা কর্মক্ষেত্রে ভালো কাজ করবে এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মজবুত থাকবে। একই সময়ে আপনি কিছু সহকর্মীদের কাছ থেকে অন্য কোনো সংস্থায় যাওয়ার সুযোগ পেতে পারেন। পিতার সাহায্যে সন্তানদের সম্পর্কিত সমস্যাগুলির সমাধান হবে। তারা তাদের কাজের সম্পর্কে সম্পূর্ণ সচেতন হবে। পৌষ পূর্ণিমা উপলক্ষে পুরো পরিবার ধর্মীয় কাজ করতে পারে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে পৌষ পূর্ণিমায় গুরুপোষ্য যোগে দুর্লভ সংযোগ এই পাঁচ রাশির, কিন্তু অর্থের সমস্যা মিটবে, আসবে পরিবারের সুখ শান্তি ফিরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে জানার সুযোগ করে দেবেন অন্যদের।